মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রা তীরে। মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রা তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস তৃতীয় খণ্ড এই বইটি থেকে। তুঙ্গভদ্রা তীরে প্রথম প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1965 সালে। এই গল্পটির জন্য শরদিন্দুবাবু 1967 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান রবীন্দ্র পুরস্কার। আমাদের জন্য এই গল্পটির রেডিও রূপান্তর করেছেন গোধূলি শর্মা। প্রধান চরিত্রে মহারাজ দেবরায়, বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, অর্জুন বর্মা ও বলরাম। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। তুঙ্গভদ্রা তীরে আগের দুই পর্বে আপনি শুনেছেন বিজয়নগরের রাজা দেবরায়কে বিয়ে করতে এসেছেন দুই কলিঙ্গ রাজকন্যা বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা। বিজয়নগর আসার পর অর্জুন বর্মাকে দেবরায় নিযুক্ত করেন নিজের রাজদূত হিসেবে। অর্জুন বর্মার বন্ধু বলরাম রাজাকে জানায় যে সে সরু কামান তৈরি করতে পারে। এদিকে দেবরায়কে বিয়ে করতে এলেও রাজকুমারী বিদ্যুন্মালা আকৃষ্ট হন অর্জুন বর্মার প্রতি। অর্জুন বর্মা বিদ্যুন্মালাকে জানায় রাজকর্মচারী হয়ে রাজার সাথে বিশ্বাসঘাতকতা সে করতে পারবে না। লুকিয়ে লুকিয়ে চলতে থাকে দুজনের দেখা সাক্ষাৎ। শুরু হচ্ছে তুঙ্গভদ্রা তীরে তৃতীয় ও অন্তিম পর্ব। এদিকে সীমান্ত পরিদর্শন শেষ করে মহারাজ দেবরায় ফিরে এসেছেন সদল বলে। সভাগৃহের বাইরে জনতা, মহামন্ত্রী লক্ষণ, কুমার কম্পনদেব তাকে স্বাগত জানাতে উপস্থিত। আজ আপনি ছিলেন না, রাজপুরী অন্ধকার ছিল এতদিন, আজ এক পক্ষকাল পরে আবার সূর্যোদয় হল। তোমার সব সংবাদ শুভ, গৃহপ্রবেশের আর কত দেরি? গৃহ প্রস্তুত আজ, শুধু আপনার জন্য এই গৃহপ্রবেশ স্থগিত রেখেছি। কাল সন্ধেবেলা আপনাকে আমার নতুন গৃহে পদার্পণ করতেই হবে। অবশ্যই। কম্পনদেব আর কিছু বললেন না, কিন্তু তার চোখের কোণে যেন এক দুরভিসন্ধি খেলা করছে। তিনি প্রস্থান করলেন। দেবরায় বিরাম কক্ষে এলেন। ইতিমধ্যে মহামন্ত্রী লক্ষণ বিরাম কক্ষে এসে উপস্থিত। মহামন্ত্রী, মহারাজ সীমান্তের অবস্থা কেমন দেখলেন? শত্রুর তৎপরতার কোনো চিহ্ন পেলাম না। আমার সীমান্তরক্ষী সেনাদল একটু ঝিমিয়ে পড়েছিল, আমাকে দেখে আবার চাঙ্গা হয়ে উঠেছে। মহারাজ একটা কথা, মানে কুমার কম্পন গৃহপ্রবেশ উপলক্ষে বাছা বাছা কয়েকজন সদস্যকে নিমন্ত্রণ করেছেন, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই নিমন্ত্রণের ভাবভঙ্গি। সন্দেহ হচ্ছে কুমার কম্পনের কোনো প্রচ্ছন্ন অভিসন্ধি আছে। সে যাদের নিমন্ত্রণ করছে তাদের কারুর সঙ্গে তার ঘনিষ্ঠ হৃদ্যতা নেই। কিন্তু কি প্রচ্ছন্ন অভিসন্ধি থাকতে পারে তা ঠিক বুঝতে পারছি না মহারাজ। তবে আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো। কম্পন আমাকে ভালোবাসে, সে আমার অনিষ্ট করার চেষ্টা করবে আমি ভাবতেও পারি না। তাছাড়া আমার অনিষ্ট করার ক্ষমতা তার নেই। আপনিও তো নিমন্ত্রিত, আপনি যাবেন না? না মহারাজ, আমি যাব না। এই প্রসঙ্গ শেষ হওয়ার আগেই অর্জুন ও বলরাম এসে উপস্থিত হয়। বলরাম জানায় তার লঘু কামান প্রস্তুত, এখন শুধু পরীক্ষা করে নেওয়া বাকি। ঠিক হল পরদিন উষাকালে কামানের শক্তি পরীক্ষা হবে। পরদিন ভোরবেলা রাজা দেবরায় বলরাম ও অর্জুনকে নিয়ে দক্ষিণের জঙ্গলে উপস্থিত হলেন।
বলরাম সুনিপুণ দক্ষতায় কামানের লক্ষ্যভেদী শক্তিকে সকলের সামনে প্রমাণ করল। মহা আনন্দে দেবরায় বলে উঠলেন, ধন্য ধন্য, আজ থেকে অর্জুনের মতো তুমিও আমার বৃত্ত হলে। এই লঘু কামান আমি নিলাম। সন্ধে নেমেছে, ঢালু পাহাড়ের গুপ্ত সংকেত গুহার সামনে এসে দাঁড়াল আপাদমস্তক ঢাকা এক ছায়া মূর্তি। অর্জুন ও বলরাম আত্মরক্ষার অস্ত্র নিয়ে উঠে দাঁড়াতেই মুখের ঢাকা সরাল ছায়া মূর্তি। অর্জুন আর বলরাম দুজনেই অবাক, মহামন্ত্রী লক্ষণ এই অসময়ে তাদের গুহায়? সময় নষ্ট না করে মন্ত্রী লক্ষণ অর্জুনের কানে কানে কিছু একটা বলে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যা উত্তীর্ণ, কুমার কম্পনদেবের নতুন প্রাসাদে অতিথিরা এসেছেন একে একে, যদিও তারা সংখ্যায় বেশি নয়, মাত্র 12 জন। কম্পনদেব বললেন, আমি মানুষ করেছি আমার গৃহের প্রত্যেকটি কক্ষে একজন করে অতিথিকে ভোজন করাব, তাহলে আমার সমস্ত গৃহ পবিত্র হবে। অতিথিরা বলে উঠল, কুমার কম্পন প্রথম অতিথিকে নিয়ে একটি কক্ষে গেলেন। প্রদীপের আলোয় কক্ষটি আলোকিত, শ্বেতপাথরের পিঁড়ির ওপর পঞ্চব্যঞ্জন পরিপূর্ণ থালা, দুজন ভৃত্য কাছেই দাঁড়িয়ে আছে, একজনের হাতে পানপাত্র, অন্যজনের হাতে চামর। কম্পনদেব বললেন, আসন গ্রহণ করুন ভদ্র। ভৃত্য পানপাত্রে পানীয় ঢেলে অতিথির হাতে দিল। অতিথি পানপাত্র মুখে দিয়ে এক নিঃশ্বাসে পান করলেন। কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে ধীরে ধীরে পাশের দিকে ঢলে পড়লেন। কুমার কম্পনের মুখে চকিত হাসি ফুটে উঠল। অব্যর্থ বিষ তার চোখের ইশারায় ভৃত্যরা মৃতদেহ ধরাধরি করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এইভাবে কুমার কম্পন একে একে 12 জন অতিথিকে নিঃশব্দে সংহার করলেন। মহারাজ দেবরায় এখনো এসে পৌঁছননি। কম্পন অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে অস্থির পায়চারি শুরু করলেন। আনমনে কম্পনদেব বললেন, রাজা এখনো আসছেন না কেন? তবে কি তিনি আসবেন না? মহারাজ কি কিছু সন্দেহ করেছেন? মহামন্ত্রী লক্ষণও তো আসেননি, তিনি চিরকালই আমার প্রতি বিরূপ, তিনি কি তবে রাজাকে সতর্ক করে দিয়েছেন? কম্পনদেবের মাথার মধ্যে রক্তস্রোত তোলপাড় করছে, তার বোধ শক্তি হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, রাজা যদি না আসেন তাহলে আমি যাব রাজার কাছে। এই সময় রাজা একাই থাকেন বিরাম কক্ষে, যদি বা মহামন্ত্রী থাকেন তবে একসঙ্গে দুজনকে বধ করব। ভৃত্যদের সাবধান করে একটা ছোট্ট ছুরি কোমরে বেঁধে তিনি বেরিয়ে পড়লেন। রাজপ্রাসাদের তোরণ অতিক্রম করেই কম্পনদেবের একটা কথা মনে পড়ে গেল, তিনি থমকে দাঁড়ালেন। বৃদ্ধ পিতা বিজয় রায় কম্পনদেবকে একেবারেই পছন্দ করেন না। পিতা যদি বেঁচে থাকেন তবে নানা অনর্থ ঘটতে পারে, সুতরাং সবার আগে তাকে বিনাশ করা প্রয়োজন। পিতার ভবন বেশি দূরে নয়, কুমার কম্পন সেই দিকেই চললেন। বিজয় রায়ের ভবনে পাহারার ব্যবস্থা নামমাত্র, আজ কোনো প্রহরীকেই ত্রিসীমানায় দেখা গেল না। কুমার কম্পন সোজা দোতলায় পিতার সামনে উপস্থিত হলেন। বিজয় রায় বলে উঠলেন,
কে? ও কম্পন, এত রাতে কি চাও তুমি? কম্পনদেব কোনো উত্তর করলেন না। ক্ষিপ্র হস্তে কোমর থেকে ছুরি বের করে পিতার বুকে আঘাত করলেন। ছুরি পাঁজরের ভেতর দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করল। মাত্র একবার আর্তনাদ করে বিজয় রায় ঢলে পড়লেন মৃত্যুর কোলে। কম্পন তাঁর বুক থেকে ছুরিখানা বের করে মৃতদেহের পোশাকেই রক্ত মুছে আবার কোমরে লুকিয়ে রাখলেন। তারপর দ্রুত পায়ে নেমে গেলেন, ঢুকলেন সভাগৃহে। সভাগৃহের প্রহরীরা রাজার অতিপ্রিয় ভাইকে কোনো বাধা দিল না। দোতলায় রাজা দেবরায়ের বিরাম কক্ষে প্রবেশ করে কুমার কম্পন দেখেন সেখানে দেবরায় ছাড়া আর কেউ নেই। রাজা পালঙ্কে চোখ বুজে শুয়ে আছেন, বোধহয় ঘুমন্ত। কম্পন দ্রুত পদে রাজার দিকে এগিয়ে গেলেন। পায়ের শব্দে চোখ খুলে দেবরায় উঠে বসলেন। কম্পনের হিংস্র চোখ মুখ দেখে তিনি হতবাক। কম্পন, এত রাতে কি চাও? কম্পনের মুখে কুটিল হাসি। তিনি ছুরি হাতে নিয়ে বললেন, রাজ্য চাই, রাজ্য, আমি রাজা হতে চাই। তারপর যা ঘটল তা প্রায় নিঃশব্দে। নিরস্ত্র রাজার কণ্ঠ লক্ষ্য করে কুমার কম্পন ছুরি চালালেন। দেবরায় আত্মরক্ষার জন্য বাঁ হাত তুললেন, ছুরিটা তার কনুইয়ে নিচে হাতের পেছন দিকে বিদ্ধ হল। প্রথমবার ব্যর্থ হয়ে কম্পনদেব আবার ছুরি তুললেন, কিন্তু এবার আর তাকে ছুরি চালাতে হল না। অকস্মাৎ পেছন থেকে একটা তীক্ষ্ণ বাঁশের বর্ষা এসে তার গলায় বিঁধল। কম্পনদেব নিঃশব্দে পালঙ্কের সামনে ঢলে পড়লেন। দেবরায় নীরব দৃষ্টিতে মৃত ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তার বাহু থেকে গলগল ধারায় রক্ত নির্গত হচ্ছে। অর্জুন বর্মা বললেন, মহারাজ, মহারাজ, আপনি আহত। অর্জুন, তুমি আমার জীবন রক্ষা করেছ। এমন সময় পিঙ্গলা বিরাম কক্ষে প্রবেশ করল। কি মহারাজ, আপনার এই অবস্থা কে করলো? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস, ছুটে আয়! যে যেখানে ছিল সবাই ছুটে এলো রাজার বিরাম কক্ষে। দেবরায় বললেন, কম্পন আমাকে হত্যা করতে এসেছিল, অর্জুন আমার প্রাণ বাঁচিয়েছে। তোমরা চিন্তা করো না, আমার আঘাত মারাত্মক নয়। মণিকঙ্কনা পিঙ্গলার চিৎকার শুনে ছুটে এসেছিলেন। রাজার কাছে গিয়ে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন। তারপর নিজের বস্ত্র ছিঁড়ে রাজার হাতে শক্ত করে বেঁধে দিলেন। কাঁদতে কাঁদতে পিঙ্গলা বলে উঠল, দারুব্রহ্ম, কি হলো, কি হলো? বিদ্যুন্মালাও এসেছিলেন। এ দৃশ্য সহ্য করতে না পেরে দুহাতে মুখ ঢেকে পাশের ঘরে চলে গেলেন। খবর পেয়ে মাঝরাতেই মহামন্ত্রী লক্ষণ ছুটে এলেন রাজার সঙ্গে দেখা করতে। রাজার কক্ষে ভিড়, ভিড় ঠেলে রাজার কাছে এগিয়ে গেলেন। রাজার অবস্থা ও কুমার কম্পনের মৃতদেহ দেখে পুরো ব্যাপারটা তার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল। তিনি তারপর রাজাকে তার পিতার মৃত্যু সংবাদ দিলেন। দেবরায় বলল, শেষে কম্পন আমার। মন্ত্রী লক্ষণ, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন। ধন্যবাদ মহারাজ। আচ্ছা, তোমরা রাজার শয়নকক্ষে এখনো ভিড় করে আছো কেন? ঘর ফাঁকা করো। অর্জুন, তুমি থাকো। কক্ষ শূন্য হয়ে গেল। কেবল মণিকঙ্কনা ও অর্জুন রইল। লক্ষণ বললেন, রাজকুমারী মণিকঙ্কনা, আপনিও নিজের কক্ষে ফিরে যান, ভয় পাবেন না, আর কোনো শঙ্কা নেই। না, আমি যাব না। আরো কিছুক্ষণ মহারাজের সেবা যত্নের জন্য আমাকে এখানে থাকতে দিন। অর্জুন, তুমি সীমান্তে মহারাজের দাদা বিজয় রায়ের কাছে যাও। তিনি দূরে আছেন, হয়তো অন্যের মুখে বিকৃত সংবাদ শুনে বিচলিত হবেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেবরায় বললেন, সেই ভালো, কি যে হয়ে গেল।
কম্পন পিতাকে পর্যন্ত। আচ্ছা অর্জুন, তুই কোথায় ছিলে? যথাসময়ে উপস্থিত হলে কি করে? মহারাজ, আমি প্রাঙ্গণে লুকিয়েছিলাম, কুমার কম্পনকে আসতে দেখলাম। তার ভাবভঙ্গি আমার ভালো লাগলো না, তার কোমরে ছুরি দেখে কেমন সন্দেহ হল, তাই তাকে অনুসরণ করেছিলাম। তুমি এত রাতে প্রাঙ্গণে কি করছিলে? মহারাজ, আমি আজ রাতে আপনার সুরক্ষার জন্য অর্জুনকে গোপনে নিযুক্ত করেছিলাম। কুমার কম্পনের ভাবগতিক আমার ভালো ঠিক ছিল না। অর্জুন, তুমি যে কাজে যাচ্ছ যাও, বিজয়কে সব কথা খুলে বলো, আর ফিরে এসে তুমি আমার দেহরক্ষীর কাজ করবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার প্রাণ রক্ষার ভার তোমার। রাজার আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর রাজ্য জুড়ে উত্তেজনা, এখানে ওখানে আলোচনা, তারপর ধীরে ধীরে এক সময় তা থিতিয়ে গেল। রাজা দেবরায়ও নিয়মিত সভায় আসতে লাগলেন। বিজয়নগরের জীবনযাত্রা আবার আগের মতোই চলতে লাগল। এদিকে আকাশে বর্ষার মেঘের ঘনঘটা, শ্রাবণ মাস দুর্বার গতিতে এগিয়ে আসছে, আর সেই সঙ্গে বিদ্যুন্মালার মন বিষাদে ছেয়ে যাচ্ছে একটু একটু করে। যদিও এখন সে অর্জুনকে প্রায় সবসময় দেখতে পায়, সারা দিন অর্জুন রাজার ছায়া সঙ্গী, আর বিদ্যুন্মালা সুযোগ খুঁজে বেড়ান। যখনই দেখেন অর্জুন একা, চুপি চুপি তার কাছে যান, কোনো না কোনো অছিলায় তাকে স্পর্শ করেন, অস্ফুটে দু একটা কথা বলে ফিরে যান। যদিও বিদ্যুন্মালার মন জানে এই সুখ ক্ষণিকের, এতে ভবিষ্যতের আশ্বাস নেই। মন চাইলেও অর্জুনের এসবে সাড়া দেবার সাহস হয় না। অন্যদিকে মণিকঙ্কনার জীবনে এক নতুন আনন্দময় অধ্যায় শুরু হয়েছে। আগের মতো লুকিয়ে লুকিয়ে রাজাকে দেখার দিন ফুরিয়েছে, এখন তিনি প্রায় সবসময় রাজার বিরাম কক্ষে থাকেন। পিঙ্গলা কখনো ঘরে এলে তাকেও ফেরত পাঠিয়ে দেন। রাজা এখন প্রায়ই বিমর্ষ থাকেন, মনে মনে বিশ্বাসঘাতক লোভী কৃতঘ্ন ভাইয়ের কথা চিন্তা করেন, আর মণিকঙ্কনা পালঙ্কের কাছে বসে তার মন ভোলানোর চেষ্টা করেন অন্যান্য কথা বলে। মণিকঙ্কনার সঙ্গে রাজা এক নিবিড় অন্তরঙ্গতা অনুভব করেন, যদিও তা স্বাভাবিক প্রীতির সম্পর্ক নয়, তার চেয়েও নিগুড় ঘনিষ্ঠ রসোল্লাস। একদিন রাজা রহস্য করে বললেন, কঙ্কনা, তোমার বোনের সঙ্গে তোমার বিয়েটাও দেব স্থির করেছি, কিন্তু কার সঙ্গে দেব ভেবে পাচ্ছি না। আমি কাকে চাই আমি জানি, কিন্তু তুমি যাকে চাও সে যদি তোমাকে না চায় তাহলে? তাহলে আমি চিরজীবন কুমারী থাকব। দিনের শেষে যদি একটিবার তাকে দেখতে পাই তাহলেই আমি ধন্য হব মহারাজ। কঠিন প্রতিজ্ঞা, আচ্ছা সে পরে দেখা যাবে। এদিকে অর্জুন আর গুহায় বিশেষ থাকে না, বলরাম একাই থাকে। আগের মতো মঞ্জিরাই খাবার দাবার দিয়ে যায়, তার দেখভাল করে। তার সঙ্গে মঞ্জিরার প্রেম আরো খানিক গাঢ় হয়ে প্রায় বিবাহের কাছাকাছি চলে এসেছে। বলরাম মঞ্জিরার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখাও করেছে, এখন মহারাজ সম্মতি দিলেই শুভ কাজটি সম্পন্ন হয় আর কি। বর্ষা নেমেছে বিজয়নগরে, তুঙ্গভদ্রার শীর্ণ ধারাও দেখতে দেখতে পূর্ণ হয়ে গর্জন করছে। এদেশে বৃষ্টি বেশি হয় না, কখনো রিমঝিম কখনো ঝিরিঝিরি, কিন্তু আকাশে সব সময় মেঘ রোদ্দুরের খেলা চলতে থাকে। এদিকে বর্ষা এসে পড়ায় বলরামকে গুহা ছাড়তে হয়েছে, গুহার ছাদের ফুটো দিয়ে জল পড়ে। এখন সে কুমার কম্পনের নতুন প্রাসাদের নিচের তলায় আশ্রয় পেয়েছে, অর্জুনের জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছে। নতুন বাসস্থানে অর্জুন রাতে ঘণ্টা কয়েকের জন্যই আসে, গভীর রাতে ঢোকে
আবার রাত থাকতেই সভাগৃহে চলে যায়, কথাবার্তা বিশেষ হয় না। সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, চারদিক অন্ধকার। অর্জুন সকালে উঠে রাজপ্রাসাদের দিকে চলল। সভাগৃহের সামনে এসে ওপরে দোতলায় একটি বিশেষ জানলার দিকে তাকাল। জানলায় একটি ছায়া, রাজকুমারী বিদ্যুন্মালা দাঁড়িয়ে আছেন। বিদ্যুন্মালা প্রতিদিন এই সময় অর্জুনকে দেখতে জানলায় এসে দাঁড়ান। অর্জুনের হৃদয় মুচড়ে একটি দীর্ঘশ্বাস পড়ল। হায় ঈশ্বর, এর শেষ কোথায় কে জানে। রাজার বিরাম কক্ষে পৌঁছে অর্জুন দেখল মহারাজা নেই। সহসা পাশের একটি পর্দা ঢাকা দরজা দিয়ে বিদ্যুন্মালা প্রবেশ করলেন সেই কক্ষে। তার দু চোখে বিভ্রান্ত ব্যাকুলতা। ধীর পায়ে অর্জুনের কাছে এলেন, তার হাতে হাত রেখে বললেন, আজ কি দিন জানো? আষাঢ় মাসের শেষ দিন আজ, কাল থেকে শ্রাবণ শুরু। অর্জুন নির্বাক, মনে ভয়। যে কোনো মুহূর্তে মহারাজ বিরাম কক্ষে প্রবেশ করতে পারেন। বিদ্যুন্মালা বেপরোয়া, দুঃসাহসী। অর্জুনের আরো কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। অর্জুনের চোখে মুখে অস্বস্তি। বিদ্যুন্মালা বলল, তুমি কি সত্যি আমাকে চাও না? আমি কি তবে আত্মহত্যা করব? আমি কি করব? তুমি বলে দাও, বলে দাও আমাকে। আচমকা বিরাম কক্ষের দরজার পর্দা একটু নড়ে ওঠে। পিঙ্গলা কক্ষে প্রবেশ করতে গিয়েও থমকে দাঁড়ায়। দেখে বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রেখে নিচু স্বরে কথা বলছে। অর্জুন বা বিদ্যুন্মালা কেউই অবশ্য পিঙ্গলাকে দেখতে পায় না। আমি কি বলবো? তুমি এখন যাও, এক্ষুনি রাজা এসে পড়বেন, যাও। হ্যাঁ ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু মনে রেখো আজ সন্ধ্যের পর আমি তোমার কাছে যাব। বিদ্যুন্মালা নিঃশব্দে পর্দার আড়ালে চলে গেলেন। কিছুক্ষণ পর পিঙ্গলা প্রবেশ করল, ব্যঙ্গের সুরে বলল, এই যে অর্জুন ভদ্র, আপনি একলা রয়েছেন? মহারাজের পূজা শেষ হয়েছে, তিনি এখনই আসবেন। অর্জুনের গলা শুকিয়ে আসে, বুকের মধ্যে তোলপাড় শুরু হয়। কোনো মতে বিরাম কক্ষের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। রাজা দেবরায় আসেন। রাজার কপালে তিলক পরাতে পরাতে পিঙ্গলা মৃদুস্বরে রাজাকে কিছু বলে। রাজা ভুরু কুঁচকে অর্জুনের দিকে তাকান, তারপর কঠিন স্বরে বলেন, অর্জুন বর্মা, সবাই গিয়ে বলো আমি আর সবাই যাব না, আর তুমিও গৃহে ফিরে যাও, আজ আর তোমায় প্রয়োজন হবে না। রাজাকে প্রণাম করে অর্জুন বেরিয়ে আসে। তার হৃৎপিণ্ড কাঁপতে শুরু করে এক অস্থির আশঙ্কায়। রাজার কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত কাঠিন্য ছিল, যেটাই সে অভ্যস্ত নয় একেবারেই। তবে কি তিনি কিছু জানতে পেরেছেন? পিঙ্গলা কি কিছু বলেছে মহারাজকে? এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে সে বেরিয়ে যায়। বিরাম কক্ষ থেকে অর্জুন বিদায় নেবার পর রাজা পিঙ্গলাকে ডাকেন। বলো পিঙ্গলা, অর্জুনকে নিয়ে কি গোপন কথা আছে? আমার ভীষণ ভয় করছে আর্য, হাত পা ঠান্ডা হয়ে আসছে। যদি যদি অভয় দেন তাহলে বলতে পারি। নির্ভয় বলো পিঙ্গলা। কিছুদিন থেকেই দাসীদের মধ্যে কানাকানি শুনছিলাম, দেবী বিদ্যুন্মালা নাকি অন্তরালে অর্জুন বর্মার সঙ্গে বাক্যালাপ করেন। আমি শুনেও গ্রাহ্য করিনি। অর্জুন বর্মা দেবী বিদ্যুন্মালার সঙ্গে নৌকোয় এসেছেন, তাঁকে নদী থেকে উদ্ধার করেছেন, তাদের মধ্যে বাক্যালাপ অস্বাভাবিক কিছু নয়, তাই আমি দাসীদের কথায় পাত্তা দিইনি। কিন্তু আজ নিজের চোখে ওদের ঘনিষ্ঠতা দেখে অবাক হয়ে গেছি মহারাজ। আরে কি দেখেছ আমাকে বিস্তারিত বলো পিঙ্গলা, কিছু গোপন করো না। তখন পিঙ্গলা যা দেখেছিল
যা শুনেছিল সমস্তটা রাজাকে জানালো। কিছু বাড়িয়েও না, কিছু কমিয়েও না, সব শুনে রাজা বজ্রগর্ভ মেঘের মতো মুখ অন্ধকার করে বসে রইলেন। বলরাম একখানা নতুন কামান তৈরি করেছে, সন্ধেবেলা সেটা থলেতে ভরে সে বেরোচ্ছে। বলরাম বলল, ভাই অর্জুন, রাজাকে কামান দিতে যাচ্ছি বুঝলে, সেই সঙ্গে বিয়ের কথাটাও পাকা করে আসব। নতুন বাড়ি পেলাম, এখন একটা বউ না হলে ঘরদোর আর ঠিক মানাচ্ছে না। অর্জুন কোনো উত্তর করে না, মুখ ভার করে বিছানায় গুম হয়ে বসে থাকে। ভালোবাসা পেয়েও তার জীবনে সুখ নেই, এক অনির্দিষ্ট আশঙ্কা তাকে গ্রাস করে রেখেছে সব সময়, যেন মৃত্যুর চেয়েও এক মহাবিপদ অলক্ষে ওত পেতে আছে। কখন অকস্মাৎ লাফিয়ে পড়বে ঘাড়ে, মাঝে মাঝে তার মনে হয় চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে বিজয়নগর ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে, কোনো বিদেশি শক্তির রাজ্যে? না, তার চেয়ে প্রাণ যায় সেও ভালো। বলরাম দরজা থেকে ঘুরে দাঁড়ায়, বলে, কি ব্যাপার ভাই অর্জুন, কি হয়েছে তোমার? কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলে, তারপর থেকে মুখ ভার করে বসে আছো, যেন একরাশ দুশ্চিন্তা গ্রাস করেছে তোমায়। যাই হোক, এখন সময় নেই, ফিরে এসে সব শুনব। বলরাম চলে যাবার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে, সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। হঠাৎ দরজায় নূপুরের আওয়াজ শুনে চোখ তোলে অর্জুন, দেখে বিদ্যুন্মালা দ্রুত এগিয়ে আসছেন তার দিকে। অর্জুন, অর্জুন, আমি মরতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার কোনো লজ্জা নেই, অভিমান নেই, সংকোচ নেই, আমি শুধু তোমাকে চাই অর্জুন। দুহাত দিয়ে বিদ্যুন্মালা অর্জুনের গলা জড়িয়ে ধরলেন, অর্জুনের বুকে মাথা রাখলেন। অর্জুনের মাথার মধ্যে ঠিক ভুল সমস্ত হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে, সেও দু হাতে বিদ্যুন্মালাকে জড়িয়ে ধরল দৃঢ় বন্ধনে। দুটি হৃদয় যেন স্থান কাল পাত্র ভুলে অতল স্পর্শ অমৃত সাগরে ডুবে গেল ক্ষণিকের তরে। আর ঠিক তখনই একটি কঠিন স্বরের চিৎকারে ঘোর কাটল দুজনের, অর্জুন বর্মা, অর্জুন বর্মা। মোহতন্দ্রা কাটিয়ে দুজনে আবিষ্কার করল মহারাজ দেবরায় দাঁড়িয়ে আছেন সঙ্গে দাসী পিঙ্গলা। মুহূর্তে তারা ছিটকে সরে গেল একে অপরের থেকে। অর্জুনের মাথা নিচু, যে দৃশ্য মহারাজ দেখেছেন তার দ্বিতীয় কোনো অর্থ হয় না, সুতরাং বাক্যব্যয় নিষ্প্রয়োজন। দেবরায় তার কোমরে রাখা তরোয়ালে হাত রাখলেন, ভয়ে কান্নায় বিদ্যুন্মালা বলে উঠলেন, রাজাধিরাজ, রাজাধিরাজ, দয়া করে অর্জুন বর্মাকে ক্ষমা করুন, ওর কোনো দোষ নেই, আমি আমি অপরাধিনী, আমি ওকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে সম্মত হয়নি, ওর অপরাধ নেই, আমাকে দণ্ড দিন, আমাকে দণ্ড দিন, হত্যা করতে হয় আমাকে করুন, আপনি আপনি ক্ষমা করুন অর্জুন বর্মাকে, ক্ষমা করুন। দেবরায় হুকুম করলেন, পিঙ্গলা, রাজকুমারীকে মহলে নিয়ে যাও। পিঙ্গলার সঙ্গে বিদ্যুন্মালা চলে যাওয়ার পর দেবরায় আবার তার কোমরের তরোয়াল চেপে ধরলেন, বললেন, রাজকন্যা যা বলে গেলেন তা সত্য। অর্জুন জানে রাজকন্যা যা বলে গেছেন তা সত্য নয়, কিন্তু নিজের প্রাণ রক্ষার জন্য অন্যের ঘাড়ে সে দোষ চাপাতে পারবে না। অর্জুন বর্মা বললেন, আমিও সমান অপরাধী মহারাজ। কৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, এই অপরাধের দণ্ড জানো? জানি মহারাজ। মৃত্যুদণ্ডই তোমার একমাত্র শাস্তি, কিন্তু একদিন তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, তাই আমি তোমায় প্রাণ দান করলাম। এই মুহূর্তে তুমি আমার রাজ্য ত্যাগ করো, আজ রাতের পরে তোমাকে যদি বিজয়নগরে পাওয়া যায় সেই ক্ষণে তোমার প্রাণদণ্ড হবে, এখানে এখানে তোমার আর কোনো স্থান নেই। যথাজ্ঞা মহারাজ। অর্জুন জানে তার কাছে এই শাস্তি
প্রাণদণ্ডের চেয়েও কঠিন। রাজা চলে যাবার কিছুক্ষণ পরে বলরাম ফিরে আসে, দেখে মাথায় হাত দিয়ে বিছানায় বসে মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে অর্জুন। বিস্মিত হয়ে বলরাম বলে উঠল, এ কি অর্জুন, কি হয়েছে? রাজা আমাকে বিজয়নগর থেকে নির্বাসন দিয়েছেন। হ্যাঁ, সে কি, কেন? অর্জুন ধীরে ধীরে বলরামকে সমস্ত কথা খুলে বলে, তারপর লাঠি দুটো সঙ্গে নিয়ে উঠে দাঁড়ায়। ভাই বলরাম, এবার আমি চাই। যাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি একটু একটু দাঁড়াও। তাড়াতাড়ি উঠে বলরাম নিজের জিনিসপত্র, সদ্য নির্মিত কামান সব গোছাতে শুরু করে। এ কি, তুমিও যাবে নাকি? হ্যাঁ, তুমিও যেখানে আমিও তো সেখানে। কিন্তু রাজার কামান? রাজার কামান আপাতত তোলা রইল। আর মঞ্জিরা? মঞ্জিরাও রইল। চলো বেরিয়ে পড়া যাক, আগে বাজারে যাই, কিছু চিঁড়ে গুড় কিনতে হবে। তারপর কোন দিকে যাবে? পশ্চিম দিক। পূর্ব দিকের সীমান্ত অনেক দূর, পশ্চিমেরটা কাছে। শুনেছি পশ্চিম দিকের সমুদ্র তীরে কয়েকটা ছোট ছোট রাজ্য আছে। চলো। আকাশ মেঘাচ্ছন্ন, নগরের দিনলিপি শান্ত হয়ে এসেছে। হেমকূট চূড়ায় অস্থির অগ্নিশিখা জ্বলছে। অর্জুন একটি গভীর নিঃশ্বাস ফেলে, তারপর হৃদয়ের সমস্ত অবরুদ্ধ আবেগ সঙ্গে নিয়ে পা বাড়ায় অন্ধকার নিরুদ্দেশের পথে। মির্চি 98.3 শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। মির্চি 98.3 বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। শুনছেন মির্চি 98.3 বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুঙ্গভদ্রার তীরে তৃতীয় ও অন্তিম পর্ব। মহারাজা দেবরায়ের ভাই কুমার কম্পন দেব তাঁকে হত্যা করার চেষ্টা করেন। শেষ মুহূর্তে এসে রাজাকে বাঁচায় অর্জুন বর্মা। দেবরায় অর্জুনকে নিযুক্ত করেন নিজের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে। কিন্তু এর কিছুক্ষণ পরেই অর্জুন বর্মা ও বিদ্যুন্মালাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন দেবরায়। ক্রুদ্ধ দেবরায় আদেশ করেন বিদ্যুন্মালাকে ঘরে বন্ধ করে রাখতে ও অর্জুনকে বলেন তৎক্ষণাৎ তার রাজ্য ছেড়ে চলে যেতে। অর্জুন বর্মা রাজ্য ছেড়ে চলে যাওয়ার সময় তার সঙ্গ নেয় তারই বন্ধু বলরাম। তারপর মহারাজ দেবরায় ক্রোধে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তবু তাঁর ন্যায়বুদ্ধি ক্রোধের অগ্নিবন্যায় ভেসে যায়নি। তিনি স্বভাবতই ধীর প্রকৃতির মানুষ, না হলে সেদিন অর্জুন প্রাণে বাঁচত না। কিন্তু মানুষ যতই ধীর প্রকৃতির হোক, নিজের বাগদত্তা বধূ অন্য পুরুষের আলিঙ্গনবদ্ধ এ দৃশ্য দেখার পর সহজে মাথা ঠান্ডা হয় না। দেবরায় বিরাম কক্ষে ফিরে সশব্দে তরোয়ালটা ছুঁড়ে ফেলে পালঙ্কে গা এলালেন। শব্দ শুনে পিঙ্গলা ছুটে এলো। কঠিন স্বরে দেবরায় বললেন, পিঙ্গলা, এখন থেকে বিদ্যুন্মালাকে আলাদা ঘরে রাখো, দরজায় সবসময় রক্ষী থাকবে, আমার অনুমতি ছাড়া যেন কোথাও না বেরোয়। যথা আজ্ঞা মহারাজ, যেমনটি বলবেন। কিন্তু বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা প্রতিদিন সকালে পম্পাপতির মন্দিরে যায়, তার কি হবে মহারাজ? দেবরায় বিবেচনা করলেন, ক্রোধের বশে যুক্তিহীনতা ঠিক হবে না। পম্পাপতির মন্দিরে যাওয়া বন্ধ হলে লোকে সন্দেহ করবে,
রাজ অন্তঃপুরের কলঙ্ক যতক্ষণ চাপা থাকে ততক্ষণই ভালো। বিদ্যুন্মালা হাজার হোক রাজকন্যা, তাঁর সম্বন্ধে সমুচিত চিন্তা করে কাজ করতে হবে। মহারাজ দেবরায় বললেন, আপাতত যেমন চলছে চলুক, তবে এখন থেকে রক্ষীরা তাদের দূর থেকে অনুসরণ করবে। ব্রত শেষ হতে আর কত দেরি আছে? আরো এক পক্ষ মহারাজ। পিঙ্গলা বিদায় নিল। রাজা দেবরায়ের মনের মধ্যে অসংখ্য প্রশ্নের ঢেউ খেলা করছে। স্ত্রী জাতির মন চঞ্চল ঠিকই, কিন্তু বিদ্যুন্মালাকে দেখে সেরকম মনে হয় না। সে গম্ভীর প্রকৃতির রাজকুমারী, সুলভ আত্মাভিমান তার ব্যক্তিত্বে স্পষ্ট। তাহলে সে এই কাজ করল কেন? আর অর্জুন, সে প্রভুর সাথে এমন বিশ্বাসঘাতকতা কি করে করল? অর্জুনের চরিত্র স্বভাবতই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো বিদ্যুন্মালার কথাই সত্যি, সেই অর্জুনকে প্রলুব্ধ করেছিল। যাই হোক, অর্জুন তার অপরাধের শাস্তি পেয়েছে, কিন্তু বিদ্যুন্মালাকে নিয়ে কি করা যায়? সবকিছু জেনে শুনে তাকে বিবাহ করা অসম্ভব, এদিকে তাকে পিতৃরাজ্যে ফিরিয়ে দেওয়াও যায় না। গজপতি ভানুদেব সামান্য ব্যক্তি নন, তিনি এই অপমান সহ্য করবেন না, আবার যুদ্ধ বাঁধবে। যে মিত্র হয়েছে সে আবার শত্রুতে পরিণত হবে। বিষ খাইয়ে বা অন্য কোনো উপায়ে বিদ্যুন্মালার প্রাণ নাশ করে অপঘাত বলে রটিয়ে দিলে সমস্যার সমাধান হয়, কিন্তু হঠাৎই মণিকঙ্কনা ঢুকে পড়েন বিরাম কক্ষে। এখন সে অনুমতি না নিয়েই এ ঘরে ঢুকে পড়ে। রাজাও তাতে বাধা দেন না, বরং তার সঙ্গ উপভোগ করেন। মণিকঙ্কনা প্রশ্ন করলেন, মহারাজ, মহারাজ কি হয়েছে? মালা কি করেছে? আপনি আপনি তাকে বন্দিনী করেছেন কেন? তুমি কিছুই জানো না কঙ্কনা। না মহারাজ, আমি জানি না, আমি সত্যি কিছু জানি না, কিন্তু কিন্তু আমার বড় ভয় করছে। মহারাজ দেবরায়ের মনের সমস্ত ক্রোধ নিমেষে মিলিয়ে গেল। পৃথিবীতে মণিকঙ্কনাও আছে, বিদ্যুন্মালাও আছে, সরলতা ও কপটতা দুই আছে। তিনি মণিকঙ্কনাকে কাছে টেনে কোমল স্বরে বললেন, তাহলে তোমার আর জেনে কাজ নেই, আজ থেকে তুমি আর বিদ্যুন্মালা পৃথক থাকবে। মণিকঙ্কনা রাজার হাঁটুর উপর মাথা রেখে বললেন, যথা আজ্ঞা মহারাজ। মেঘাচ্ছন্ন আকাশের নিচে অস্পষ্ট পথরেখা ধরে অর্জুন ও বলরাম হেঁটে চলেছে। পথে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। সামনে এক বিস্তীর্ণ উপত্যকা, উপত্যকার পশ্চিমে এক উঁচু পর্বত প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। বলরাম বলল, এই যে এই পাহাড়টাই হল বিজয়নগরের সীমানা, এটা পার হলেই আমরা মুক্ত। ওপারে কাদের রাজ্য কে জানে, যদি বিদেশি শক্তির রাজ্য হয় তাহলে অন্য রাজ্যে চলে যাব, চিন্তা কিসের? পাহাড়ে বেশি দূর উঠতে হল না, অল্প দূরে উঠেই তারা দেখল সামনে একটা গুহা। বলরাম গুহার মধ্যে উঁকি ঝুঁকি মেরে বলল, আমাদের দেখছি গুহা ভাগ্য প্রবল, যেখানেই যাই সেখানেই গুহা। যাকে শোনো, রাতে বৃষ্টি হতে পারে, পাহাড়ের ওপারে আশ্রয় পাওয়া যাবে কিনা ঠিক নেই, আজ রাত্রে গুহাতেই কাটিয়ে দিই, কি বলো? তোমার যেমন ইচ্ছে। তবে এসো, গুহায় ঢুকে পড়া যাক। গুহার প্রবেশ মুখ বেশ প্রশস্ত, কিন্তু ক্রমশ সংকীর্ণ হয়ে ভেতর দিকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। অন্তত বৃষ্টিতে ভেজার ভয় নেই। বলরাম বলল, হ্যাঁ মন্দ হলো না, যদি বাঘ ভাল্লুক না থাকে আরামে কাটবে। এসো এসো, এবার শুয়ে পড়া যাক, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে। দুজনেই পরিশ্রান্ত, বলরাম সাথে সাথেই ঘুমিয়ে পড়ল।
অর্জুনের শরীরেও পথের ক্লান্তি, কিন্তু তার মনে বিদ্যুন্মালা। সে কোথায় আছে, কিভাবে আছে কে জানে। ভাবতে ভাবতে অর্জুন টের পায় গুহার মধ্যে বৃষ্টিস্নাত ঠান্ডা হাওয়া বইছে, যদিও সেটা গুহার সামনের দিক থেকে আসছে না, ভেতর দিক থেকে আসছে। কিন্তু গুহার মধ্যে তো এভাবে বায়ু চলাচল হয় না, বন্ধ বাতাস থাকে। তাহলে কি এটা গুহা নয়, সুড়ঙ্গ? ধীরে ধীরে চোখ বুঝে আসে। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়তে পারত, কিন্তু কিসের একটা ক্ষীণ শব্দ যেন অনেক দূর থেকে ভেসে আসছে, নাকাড়ার শব্দ। কিছুক্ষণ পর অর্জুন উঠে বসে, বলরামের গায়ে হাত রাখতেই সে জেগে ওঠে। বলরাম, বলরাম। হুম, কি হলো? কান পেতে শোনো, কিছু শুনতে পাচ্ছ? হুম, তাই তো, কি যেন একটা বাজছে। নাকাড়া, নাকাড়া বাজছে, কিন্তু কারা বাজাচ্ছে? এ কি ভৌতিক কাণ্ড নাকি? না না, ওই ওই বিদেশিরা নাকাড়া বাজাচ্ছে, আমি ওদের বাজনা চিনি। আমিও চিনি, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখানে বিদেশি এলো কোত্থেকে? পাহাড়ের ওপারে হয়তো বহমনি রাজ্য। তা হতে পারে, কিন্তু পাহাড় ডিঙিয়ে এত দূরে গুহার মধ্যে নাকাড়ার শব্দ আসবে? কেন আসবে না? এই গুহা যদি সুড়ঙ্গ হয় তাহলে তো আসতেই পারে। সুড়ঙ্গ? লক্ষ্য করেছ এখানে কিরকম বায়ু চলাচল করছে? গুহা হলে সেটা সম্ভব হতো কি? আমার মনে হয় এখানে যখন জনবসতি ছিল তখন তারা এই সুড়ঙ্গ ব্যবহার করে পাহাড় পারাপার করত। এখন মানুষ নেই, তাই এটা পরিত্যক্ত হয়ে আছে। কিন্তু ওরা গুহার ওপারে কি করছে? ওপারে কোনো নগর আছে নাকি? জানি না, কিন্তু কিন্তু আজ রাতে আর এসব ভেবে কোনো লাভ নেই। শুয়ে পড়ো, কাল ভোরে উঠে দেখা যাবে। ক্ষণ পরদিন সকালে যখন ওদের ঘুম ভাঙল, সূর্যের আলো তখন গুহার মুখে প্রবেশ করেছে। দুজনে গুহার ভেতর দিয়ে হাঁটতে থাকে। গুহা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। অর্জুন আগে আগে চলেছে। কিছু দূর যেতেই একখানা সরু মোড়। মোড় ঘুরে কয়েক পা এগিয়ে অর্জুন দাঁড়িয়ে পড়ে। এ কি, একটা ছোট্ট ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে যে, এ তো সত্যি সুড়ঙ্গ। অর্জুন ও বলরাম সেই ছোট্ট ফাঁক দিয়ে বাইরে উঁকি মারে। সামনে হাড়হিম করা দৃশ্য, সারি সারি তাল পাতার ছাউনি, আর তাতে অগুন্তি বিদেশি সৈনিক। মাটির উপর অনেকগুলো তাল গাছের মতো বড় বড় কামান। সৈনিকরা কামানগুলোর গায়ে দড়ি বেঁধে সেগুলোকে পাহাড়ের দিকে টেনে আনছে। বেশি শোরগোল নেই, পুরো কাজটাই প্রায় নিঃশব্দে হচ্ছে। বলরাম কিছুক্ষণ এই দৃশ্য নিরীক্ষণ করে অর্জুনের হাত ধরে টানতে টানতে একটু ভেতরে নিয়ে আসে। প্রায় ফিসফিস করে বলরাম বলে উঠল, গুহার মধ্যে প্রতিধ্বনি হয়, আস্তে কথা বলো, আস্তে। কি বুঝলে? ওরা বহমনি রাজ্যের সৈন্য। তা কত সৈন্য মনে হয়? ছাউনি দেখে যা মনে হলো হাজার দশেকের কম নয়, পেছনে আরো থাকতে পারে। তা ওদের মতলবটা কি বলতো? অতর্কিতে বিজয়নগর আক্রমণ ছাড়া আর কি মতলব হতে পারে? ওরা এই সুড়ঙ্গের সন্ধান জানে, এই পথ দিয়েই সৈন্যরা বিজয়নগর প্রবেশ করবে। আর কামানগুলো? ওইগুলোর জন্যই বোধহয় দেরি হচ্ছে। আগে কামানগুলোকে পাহাড় ডিঙিয়ে নিয়ে যাবে, তারপর সেনারা সুড়ঙ্গ দিয়ে ঢুকবে। আমারও তাই মনে হয়। আমার থলেটায় যে ছোট কামানটা আছে, আপাতত তাতে বারুদ গেঁথে তৈরি হয়ে থাকি, যদি কেউ সুড়ঙ্গ দিয়ে মাথা গলায় তাকে বধ করব। আচ্ছা, এখন কর্তব্য কি বলতো? কর্তব্য হচ্ছে অবিলম্বে রাজাকে সংবাদ দেওয়া। ঠিক কথা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি যেতে পারি, কিন্তু পায়ে হেঁটে এতটা পথ যেতে তো অনেক দেরি হয়ে যাবে।
ততক্ষণে এরা যদি... তুমি না, আমি যাব। তুমি? কিন্তু রাজা তো তোমাকে নির্বাসন দিয়েছেন, রাজ্যের মধ্যে তুমি ধরা পড়লেই তোমার প্রাণ যাবে। যায় যাক, আমার জীবনের কোনো মূল্য নেই। যদি বিজয়নগরকে নাই রক্ষা করতে পারি। অর্জুন, 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 তুমি আমার কথা শোনো, তুমি থাকো, আমি যাচ্ছি। না, তোমার পৌঁছতে দেরি হয়ে যাবে, আমি লাঠিতে চড়ে যাব, আজ রাতেই রাজাকে সংবাদটা দিতে পারবো। তুমি বিজয়নগরকে এত ভালোবাসো? বিজয়নগরকে বেশি ভালোবাসি নাকি রাজাকে বেশি ভালোবাসি, কি বিদ্যুন্মালাকে বেশি ভালোবাসি, তা আমি জানি না, কিন্তু আমি যাব। এই সময় তাদের কথায় ছেদ পড়ল, সুরঙ্গের ফাঁক দিয়ে কারা যেন কথা বলছে। বলরাম একবার উঁকি মেরে দেখল, তিন চারজন সেনা এদিকে আসছে, তৈরি থাকো, ওরা গুহার মধ্যে পা বাড়ালেই আক্রমণ করব। সেনারা ঢালু জমি দিয়ে ওপরে উঠছে, দুজন সেনা সুরঙ্গ মুখের দিকে এগিয়ে আসছে। কামানগুলো আগে পাহাড়ের ওপারে নিয়ে যেতে হবে, তারপর সৈন্যরা তো যখন ইচ্ছে সুরঙ্গ পার হতে পারে। তুমি সুরঙ্গে ঢুকে দেখেছো? দেখেছি, মাঝখানে অন্ধকার বটে, কিন্তু মশাল জ্বালালে। এসো একবার দেখি তো। সুরঙ্গের ফাঁক দিয়ে একসাথে একাধিক ব্যক্তি প্রবেশ করতে পারে না। বলরাম সেদিকে কামান লক্ষ্য করে দাঁড়িয়ে রইল। একটা মানুষের মুখ দেখা গেল ওই ফাঁক দিয়ে। সে সুরঙ্গে প্রবেশ করবার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি বলরামের কামান ছুটল। গুহার ভেতরে বিকট প্রতিধ্বনি হল, লোকটার বুকে গোলা লেগেছে, সে ছিটকে বাইরের দিকে পড়ল, তারপর ঢালু জমির ওপর দিয়ে গড়াতে গড়াতে নিচে নেমে গেল। অন্য যারা সঙ্গে ছিল তারা এই অভাবনীয় বিপর্যয়ে ভয় পেয়ে চিৎকার করতে করতে ছুটে পালালো। উত্তেজিত হয়ে ফিসফিস করে বলরাম বলল, তুমি আর বিলম্ব করো না অর্জুন, এক্ষুনি যাও, রাজাকে খবর দাও আমি এখানে আছি, যতক্ষণ বারুদ আছে ততক্ষণ কাউকে এই গুহায় ঢুকতে দেব না, যাও। চললাম, তুমি সাবধানে থেকো। অর্জুন একবার বলরামকে ভালো করে দেখে নিল, হয়তো আর কোনোদিনও দেখা হবে না। তারপর সুরঙ্গের উল্টো পথে দ্রুত অদৃশ্য হয়ে গেল। তেজস্বী অশ্ব যেমন দ্রুত বেগে চলে, অর্জুনের লাঠি সেই রকম গতিতে চলেছে। এখনো দেড় প্রহর বেলা আছে, তার আশঙ্কা যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয়, যদি ঘন মেঘের অন্তরালে সূর্য আকাশে অস্তমিত হয়, তাহলে পথ চিনে বিজয়নগর ফিরে যাওয়া অসম্ভব। পথের একমাত্র নির্দেশ, দূরে বাঁদিকে উদ্বেল তুঙ্গভদ্রা, তাকে সমান্তরালে রেখে চললে পথ ভোলার কোনো সম্ভাবনা নেই। ভাবতে ভাবতে অর্জুন উপত্যকা পেরোল। সামনে পাথুরে জমি, সাবধানে না চললে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। অর্জুন তার গতিবেগ খানিক মন্থর করল। এদিকে দিক চক্রে গাঢ় মেঘ পুঞ্জীভূত হয়েছে, সূর্যাস্তের আগেই চারদিক ছায়াচ্ছন্ন, দূরের দৃশ্য অস্পষ্ট হয়ে গেছে। আচমকা অর্জুনের একটা লাঠি পাথরের ফাটলের মধ্যে আটকে গিয়ে দুভাগে ভেঙে গেল। অর্জুন হুমড়ি খেয়ে মাটিতে পড়ল, লাঠিটা ঠিক মাঝ বরাবর ভেঙেছে, আর ব্যবহার করা যাবে না। অর্জুন লাঠি ফেলে দিয়ে নগ্ন পায়েই ছুটতে লাগল। রাত কত কে জানে, তবে কি আজ রাতে রাজার কাছে পৌঁছানো যাবে না? সহসা নিশ্ছিদ্র অন্ধকারে তার চোখে পড়ল বাঁদিকে দিগন্ত রেখার কাছে ক্ষুদ্র রক্তাভ এক আলোক পিণ্ড, হেমকূট পর্বতের মাথার অগ্নিস্তম্ভ। যাক, একটা নিশানা পাওয়া গেছে তাহলে। অর্জুন সেই রক্তবিন্দুকে সামনে রেখে আবার দৌড় শুরু করল। মনে হচ্ছে অগ্নিবিন্দুটা যেন আকারে বড় হচ্ছে। যাক, বিজয়নগর আর বেশি দূরে নয়, কিন্তু একই একই অর্জুনের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাল সামলাতে না পেরে সে জলে পড়ে গেল। আবার তুঙ্গভদ্রার জলে অবগাহন, কিন্তু এবার আর ভয় নেই।
তুঙ্গভদ্রা তাকে এবার ঠিক বিজয়নগর পৌঁছে দেবে। অন্যদিকে অর্জুন চলে যাওয়ার পরই বলরাম কামানে গুলি বারুদ ভরে সুড়ঙ্গের মধ্যে বসে আছে। সুড়ঙ্গের বাইরে প্রচুর জল্পনা আলোচনা চলছে। এতদিন কেউ ছিল না এখানে, হঠাৎ কি হল? গুহার মধ্যে থেকে কে অস্ত্র নিক্ষেপ করল? কেমন সে অস্ত্র? তীর নয়, তীর নয়, তীর হলে তা মৃতদেহে বিঁধে থাকত, তবে এ কেমন অস্ত্র? আততায়ী মানুষ না জিন? ছোট কামান যে থাকতে পারে তা তাদের বুদ্ধির অতীত। সূর্যাস্তের পর অন্ধকার গাঢ় হলে একদল সেনা এসে মৃতদেহ নিয়ে চলে গেল। তারপর অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। রাত তখন মাঝামাঝি হবে। বলরাম একটু ঝিমিয়ে পড়েছে। হঠাৎ এক জ্বলন্ত মশাল গুহার মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ পরে আরো একটা মশাল। গুহার ভেতরে যদি কোনো জীব থাকে তাহলে আগুন আর ধোঁয়ার সাহায্যে তাকে বের করে আনার চেষ্টা। বলরাম চুপ করে বসে রইল। রাত তখন তৃতীয় প্রহর। একজন বহমনী সেনা মশাল হাতে গুহার মধ্যে পা বাড়াল। সহসা বলরামের কামান ভয়ঙ্কর প্রতিধ্বনি তুলে গর্জন করে উঠল। লোকটা সুড়ঙ্গের মুখে ঢলে পড়ল। এরপর আর কেউ এলো না, মশালও না। মহারাজ দেবরায় বিরাম কক্ষে, সঙ্গে মহামন্ত্রী লক্ষণ। রাজা শেষ পর্যন্ত বিদ্যুন্মালার সব কথা মন্ত্রীকে বলেছিলেন। এখন সমস্যা একটাই, বিদ্যুন্মালাকে নিয়ে কি করা যায়। অনেক জল্পনা করেও তার নিষ্পত্তি হয়নি। এক রক্ষী এসে উত্তেজিত স্বরে বলল, মহারাজ, অর্জুন বর্মা আপনার সাক্ষাৎ চান। অর্জুন বর্মা? কি ব্যাপার? ভেতরে নিয়ে এসো। অর্জুন বর্মা বললেন, মহারাজ, শত্রু সৈন্য পশ্চিম সীমান্তে রাজ্য আক্রমণের চেষ্টা করছে। তুমি কি করে জানলে? অর্জুন বিস্তারিতভাবে সমস্ত কথা খুলে বলল। সব শুনে মহামন্ত্রী লক্ষণ বেরিয়ে গেলেন। তার নির্দেশে বাইরে যুদ্ধের দামামা বেজে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে তার অনুরণন ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। রাজ্যময় বার্তা ঘোষিত হল, শত্রুপক্ষ রাজ্য আক্রমণ করেছে, সতর্ক হও, সকলে সতর্ক হও, সৈন্যগণ প্রস্তুত হও। মন্ত্রী লক্ষণ যুদ্ধের পোশাকে তৈরি হয়ে কোমরে তরোয়াল বাঁধতে বাঁধতে ফিরে এলেন। দেবরায় জিজ্ঞেস করলেন, সব প্রস্তুত? হ্যাঁ মহারাজ। রাজধানীতে কত সৈন্য আছে? 30,000। মহামানী যখন পশ্চিম দিক থেকে আক্রমণ করছে তখন পূর্ব দিক থেকেও একসঙ্গে আক্রমণ করবে। আমারও তাই মনে হয়। এখন আদেশ? রাজধানী রক্ষার জন্য নগরপালের কাছে 10,000 সৈন্য থাক। আমি 10,000 সৈন্য নিয়ে পশ্চিম সীমান্তে যাচ্ছি, আপনি 10,000 সৈন্য নিয়ে পূর্ব সীমান্তে যান। ভালো, কখন যাত্রা করা হবে? মধ্যরাত্রি শেষ হওয়ার আগেই। তবে মশালের ব্যবস্থা করি। জয়স্তু মহারাজ। মণিকঙ্কনা এত রাতে দামামার শব্দ শুনে হতচকিত হয়ে রাজার কাছে ছুটে এলেন। সেখানে অর্জুনকে দেখে থমকে দাঁড়ালেন। বিস্মিত স্বরে বললেন, কি, অর্জুন বর্মা? দেবরায় বললেন, মণিকঙ্কনা, আমি যুদ্ধে যাচ্ছি। মহারাজ, আমি আপনার আদেশ লঙ্ঘন করেছি, বিজয়নগর ফিরে এসেছি, সেজন্য আমার দণ্ড প্রাপ্য। তোমার দণ্ড আপাতত স্থগিত রইল, তুমি কারাগারে বন্দী থাকবে। আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমার বিচার করব, যদি তোমার সংবাদ মিথ্যে হয়। একটি ভিক্ষা আছে মহারাজ, আমাকে সঙ্গে নিয়ে চলুন। যদি আমার সংবাদ মিথ্যে হয় তৎক্ষণাৎ আমার মুণ্ডচ্ছেদ করবেন। উত্তম, চলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। ধন্য মহারাজ।
সেই রাতে বিজয়নগরে কারো চোখে ঘুম এল না। দামামার মানে কি সেটা বিজয়নগরের মানুষ জানে। বিদ্যুন্মালা নিজের আলাদা কক্ষে ছিলেন, তিনি কিছুই জানতেন না। কিন্তু রাজপুরীতে উত্তেজিত ছোটাছুটি দেখে বুঝেছিলেন গুরুতর কিছু একটা ঘটেছে। মণিকঙ্কনা এসে তার পাশে বসলেন, বললেন, রাজা রাজা যুদ্ধে চলে গেলেন মালা। বিদ্যুন্মালা কিছু বললেন না। মালা, অর্জুন বর্মা এসেছিল। কি বললি, কে এসেছিল? অর্জুন বর্মা। মাথার চুল থেকে জল ঝরছে, কাপড় ভিজে, পাগলের মতো চেহারা। রাজাকে কি যেন বলল, আর রাজা তাঁকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। বিদ্যুন্মালার হৃদয় কাঁপতে লাগলো অনিশ্চয়তার সংশয়ে। তিনি জানতেন রাজা অর্জুন বর্মাকে নির্বাসন দিয়েছেন, তারপর কি এমন হল যে তাকে ফিরে আসতে হল? মণিকঙ্কনার মনে আবার অন্য প্রকার মন্থন চলছে। রাজা যুদ্ধে গেছেন, যারা যুদ্ধে যায় তারা সকলে ফিরে আসে না সব সময়। মণিকঙ্কনা বললেন, মালা কি হবে ভাই? বিদ্যুন্মালা কোনো উত্তর দিলেন না। সারা রাত দুই বোন একে অপরের গলা জড়িয়ে জেগে রইলেন। বলরাম রাতে ঘুমোয়নি, আবার যদি কেউ আসে সেই দুশ্চিন্তায়। ধীরে ধীরে সকাল হল, মেঘ সাময়িকভাবে কেটে গেছে। বলরামের মনে কৌতূহল, দেখি তো বিদেশিরা কি করছে। সুরঙ্গের ফাঁক দিয়ে সে বাইরে উঁকি মারল। এ কি, বহুমনি সৈন্যরা একটা প্রকাণ্ড কামান তাক করেছে সুরঙ্গের দিকে, আর তাতে বারুদ ভর্তি করছে। উদ্দেশ্য অনুমান করা খুব সহজ, কামান দিয়ে সুরঙ্গের মুখ ভেঙে ফেলা, আর সেই সঙ্গে গুহার ভেতরে থাকা অদৃশ্য শত্রুকে বধ করা। সে সুরঙ্গের উল্টো পথে বেশ কিছুটা সরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই বিকট আওয়াজ, কামানের গোলা সুরঙ্গের ভেতর দিয়ে গুহার মধ্যে এসে প্রবেশ করল, আর সেই সঙ্গে ভেঙে পড়ল বড় বড় পাথরের চাই। এবার মৃত্যু নিশ্চিত, কিন্তু অর্জুন কোথায়? সে কি রাজাকে খবর দিতে পেরেছে? ভাগ্যক্রমে বলরাম আহত হল না, কিন্তু কামানের গোলার বিকট আওয়াজে জ্ঞান হারালো সে। কতক্ষণ এভাবে পড়েছিল কে জানে। জ্ঞান ফিরতেই কিছু লোকের ফিসফাস কথা কানে এলো। বলরাম ভাই, ভাই বলরাম। বিস্মিত হয়ে বলরাম বলল, অর্জুন, অর্জুন। যাক, তুমি বেঁচে আছো। আছি। তুমি রাজার দর্শন পেলে? পেয়েছি, রাজা 10,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়েছেন। আচ্ছা, কামানের শব্দ শুনলাম, ওরা কামান দেখেছে নাকি? হ্যাঁ, কামান দেখে গুহার মুখ উড়িয়ে দিয়েছে। যাক, আর ভয় নেই, এসো। বিজয়নগরের 10,000 সৈন্য পর্বতের পাদদেশে সমবেত হয়েছে। তাদের দেখে পর্বতের অন্যদিকে বহমনি দল বুঝতে পারল যে অতর্কিত আক্রমণের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বর্ষাকাল এমনিতেও বিজয় অভিযানের উপযুক্ত কাল নয়। বহমনি দল যুদ্ধ স্পৃহা দমন করে ফিরে গেল। বিজয়নগরের সৈন্যদলও নিজেদের রাজ্যের সীমানা লঙ্ঘন করল না। অবশ্যম্ভাবী যুদ্ধ স্থগিত রইল। মহারাজ দেবরায় 2,000 সৈন্য পশ্চিম সীমান্তে রেখে রাজধানীতে ফিরে এলেন। অর্জুন আর বলরামও তার সঙ্গে ফিরে গেল। ওদিকে পূর্ব সীমানা থেকে মহামন্ত্রী লক্ষ্মণও ফিরে এলেন। শত্রু সেনা নদী পার হবার উদ্যোগ নিচ্ছিল, কিন্তু অন্য পারে বিজয়নগরের বাহিনী এসে উপস্থিত হয়েছে দেখে তারাও প্রস্থান করেছে। বহিরাগত শত্রু আপাতত দমন হয়েছে, বিজয়নগর আবার ফিরছে স্বাভাবিক ছন্দে।
শ্রাবণ মাসও আগত, রাজগুরু বিবাহের দিন স্থির করেছেন। শ্রাবণের শুক্লা ত্রয়োদশীতে মহারাজের বিয়ে, সুতরাং এখন সবাই বিবাহ উৎসবের কথাই চিন্তা করছে, আর এ নিয়েই আলোচনা চলছে রাজধানীর সর্বত্র। রাজা ও মন্ত্রী মিলে একখানা সমাধান খুঁজে পেয়েছেন যাতে সব দিক রক্ষা হয়। একদিন মধ্যাহ্নভোজন শেষ করে মহারাজ বিরাম কক্ষে এসে পিঙ্গলাকে বললেন, পিঙ্গলা, বিদ্যুন্মালাকে পাঠিয়ে দাও আর মণিকঙ্কনাকে আটকে রাখো, সে যেন এখন এখানে না আসে। বিরাম কক্ষে প্রবেশ করে বিদ্যুন্মালা নত মুখে কিছুটা দূরে দাঁড়িয়ে রইলেন। দেবরায় বললেন, রাজকুমারী, আমি শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি কি আমাকে সত্যিই বিবাহ করতে চাও না? বিদ্যুন্মালা একবার চোখ তুলে তাকিয়ে পরক্ষণেই মুখ নামিয়ে নির্বাক দাঁড়িয়ে রইলেন। দেবরায় বললেন, অর্জুনকেই তুমি আমার চেয়ে যোগ্যতর পাত্র মনে কর? এবারও বিদ্যুন্মালা নীরব, শুধু তার ঠোঁট দুখানি ঈষৎ কেঁপে উঠল। গভীর দীর্ঘশ্বাস ফেলে মহারাজ দেবরায় বললেন, নারী চরিত্র সত্যি দুর্গেয়। যাই হোক, তুমি যখন পণ করেইছ অর্জুনকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না, তখন তাই হবে, আমি অর্জুনের সঙ্গেই তোমার বিবাহ দেব। মহারাজ, মহারাজ, আপনি কি বলছেন? কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত কি মহারাজ? তোমার বিদ্যুন্মালা নাম আর চলবে না, আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা, বুঝলে? যথা আজ্ঞার্য। আমি গজপতি ভানুদেবের কন্যা বিদ্যুন্মালাকে বিবাহ করব বলে তাকে এখানে এনেছি, কিন্তু তুমি যদি অর্জুনকে বিবাহ করো তাহলে আমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়, সুতরাং আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা। এখন যাও, আসল মণিকঙ্কনাকে পাঠিয়ে দাও। বিদ্যুন্মালা নত হয়ে রাজার পায়ে মাথা রাখলেন, তারপর প্রস্থান করলেন। তার দুচোখ তখন আনন্দে চিকচিক করছে। মণিকঙ্কনা বিরাম কক্ষে প্রবেশ করলেন। আমাকে ডেকেছেন মহারাজ? এসো, আমার কাছে এসে বসো। মালা কাঁদছে কেন? আমি বকেছি, আমায় বিয়ে করতে চায় না, তাই বকেছি। আচ্ছা শোনো, ভাবছি ও যখন আমাকে বিয়ে করতে চাই না, তখন তোমাকেই আমি বিয়ে করব, কি রাজি তো? আমাকে? মণিকঙ্কনার মুখখানা আনন্দে উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু একটা শর্ত আছে, আজ থেকে তোমার নাম বিদ্যুন্মালা। মণিকঙ্কনা নামটা আমার মোটেই পছন্দ নয়। এই শর্ত? আমি রাজি মহারাজ। সন্ধ্যের পর মহারাজের বিরাম কক্ষে অর্জুন বর্মার ডাক পড়ল। ধীর গম্ভীর স্বরে মহারাজ দেবরায় বললেন, অর্জুন বর্মা, আমার আদেশে তুমি বিজয়নগর থেকে নির্বাসিত হয়েছিলে, সে আদেশ আমি প্রত্যাহার করলাম। তুমি দেশভক্তির চূড়ান্ত পরিচয় দিয়েছ, নিজের প্রাণ তুচ্ছ করে মাতৃভূমিকে বিপদ থেকে উদ্ধার করেছ। আজ থেকে আমি তোমাকে আমার তুরঙ্গ বাহিনীর সেনানী নিযুক্ত করলাম, এই নাও তরোয়াল। ও হ্যাঁ, ভালো কথা, আগামী শুক্লা ত্রয়োদশী তিথিতে কলিঙ্গ রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ, প্রস্তুত থেকো। অর্জুন হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর রাজাকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে প্রস্থান করল। এর কিছুক্ষণ পরে বলরাম এল, সেই সঙ্গে মহামন্ত্রী লক্ষ্মণও বিরাম কক্ষে প্রবেশ করলেন। রাজা ইঙ্গিতে তাকে আসন গ্রহণ করতে বললেন। বলরাম রাজার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। রাজা কিছুক্ষণ কঠোর দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে বললেন, তুমি আমার অনুমতি ছাড়া অর্জুনের সঙ্গে পালিয়েছিলে, সেই জন্য দণ্ড তোমার প্রাপ্য। বলরাম বলল,
মহারাজ, অর্জুন বড় কাতর হয়ে পড়েছিল, তাই সঙ্গে গিয়েছিলাম। অপরাধ মার্জনা করবেন মহারাজ। যদিও তোমার অপরাধ দণ্ডনীয়, তবুও তোমাকে আমি পুরস্কৃত করব। তোমার ক্ষিপ্র বুদ্ধির জন্যেই এ রাজ্য বিপদমুক্ত হয়েছে। এই নাও সোনার অঙ্গদ, এখন থেকে তুমি এ রাজ্যের প্রধান কর্মকার। অস্ত্রাগারের সমস্ত কর্মকার তোমার অধীনে কাজ করবে। মহারাজ, দিনের একটি নিবেদন আছে। তোমার গুপ্তবিদ্যা আমার কাছে নিবেদন করতে হবে না, ও তোমারই থাক। ধন্য মহারাজ, ধন্য। তবে আমার অন্য একটি নিবেদন আছে। অন্য নিবেদন কি? নির্ভয় বলো। মহারাজ, আমি বিবাহ করতে চাই। তুমিও বিবাহ করতে চাও? কাকে বিবাহ করতে চাও? মহারাজ, তার নাম মঞ্জিরা, আপনার অন্তঃপুরের রন্ধনশালার দাসী। তার পিতৃ পরিচয় আছে? আছে মহারাজ, আমি তার অনুমতি চাইতে গিয়েছিলাম। তিনি বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে তার আর কোনো আপত্তি নেই। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি ধূর্ত বাঙালি, তোমাকে বেঁধে রাখার জন্য কঠিন শৃঙ্খল চাই। এখন যাও, আগামী শুক্লা ত্রয়োদশীর দিন তোমার বিবাহ হবে। বলরাম মহানন্দে রাজাকে প্রণাম করে চলে গেল। রাজা দেবরায় মন্ত্রী লক্ষণের দিকে তাকিয়ে হেসে বললেন, বন্ধ হল না, একসঙ্গে তিনটি বিবাহ, যত বেশি হয় ততই ভালো, বরযাত্রীদের চোখে ধুলো দেওয়া সহজ হবে। এরপর আর কি, যথাসময়ে ধুমধাম জাঁকজমকে বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হল। সদ্য যুদ্ধের বিপদ থেকে মুক্ত হওয়া রাজ্যবাসী মেতে উঠল সেই উৎসবে। সকলেই জানল কলিঙ্গের কন্যা বিদ্যুন্মালার সঙ্গেই রাজা দেবরায়ের বিবাহ হয়েছে, কেউ কোনো সন্দেহ করল না। সাত দিন ধরে চলল রাজকীয় বিবাহ উৎসব। উৎসব শেষে এবার ফেরার পালা। রাজ সমাদর কাটিয়ে যাত্রীদের স্বদেশে প্রত্যাবর্তনের সময় কলিঙ্গ থেকে আসা তিনটি বড় নৌকর আবার তুঙ্গভদ্রার স্রোতে যাত্রা শুরু। বিজয়নগরের গৌরবময় স্মৃতি হয়তো মুছে যাবে মানুষের মন থেকে, মুছে যাবে আগামীর পদচিহ্নে। তবু কোনো এক স্তব্ধ সন্ধ্যায় যদি তুঙ্গভদ্রার তীরে এসে দাঁড়ানোর অবকাশ পাওয়া যায়, শোনা যাবে সে কথা বলছে নিচু স্বরে, কানে কানে শোনাচ্ছে তার স্মৃতি কথা। কত নাম, দেবরায়, অর্জুন, কুমার কম্পন, বিদ্যুন্মালা, কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, জন্ম মৃত্যুর বৃত্তান্ত যার বিন্দুমাত্র বিস্তৃত হয়নি স্রোতস্বিনী তুঙ্গভদ্রা। শুনছিলেন তুঙ্গভদ্রা তীরে তৃতীয় এবং অন্তিম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রেডিও রূপান্তর গোধূলি শর্মা। গল্প পাঠে মীর। মহারাজা দেবরায় এবং গল্পের সূত্রধার দীপ। বিদ্যুন্মালা অয়ন্তিকা। মণিকঙ্কনা আভেরি। অর্জুন বর্মা সোমক। বলরাম অগ্নি। রাজবৈদ্য রসরাজ ও মহারাজা দেবরায়ের পিতা বিজয় রায় ও রাজগুরু কূর্মদেবের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। মহামন্ত্রী লক্ষণ অনির্বাণ। মহারাজা দেবরায়ের ভাই কুমার বিজয় রায় ও কুমার কম্পনদেব সাগ্নিক। দাসী পিঙ্গলা শ্রী। ভদ্রার ভূমিকায় উপাসনা। রক্ষী ও সেপাইয়ের ভূমিকায় রিচার্ড। অন্য কয়েকটি চরিত্রে অমর্ত, অত্রি, সৌরভী ও মোহর। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড। পরিকল্পনা ও পরিচালনায় সোমক, অগ্নি ও রিচার্ড। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।
A big thank you to Abheri, Shankari Prasad Mitra, Shagnik and Anirban, Mirchi Poribarer regular sodosho na hoyo, ebhabe amader pashe thakar jonno. Shesh holo Mirchi 98.3 er bishesh nibedon, Shorodindu Bandopadhyayer oitihashik uponnash, Tungobhadra Tire.